দেখুন, আগেই আপনি বলেছেন যে হুমায়ুন কবির একজন মানুষ, একজন পলিটিক্যাল ম্যান, তার সঙ্গে অনেক বিতর্ক জড়িয়ে গেছে বা জড়িয়ে রয়েছে। আমি এই বিতর্ক নিয়ে নিজে গর্ববোধ করি, কারণ বিতর্ক শব্দটা হুমায়ুন কবিরের সঙ্গে জুড়েছে শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদ করার জন্য। সে জেলা শাসক হোক, পুলিশ সুপার হোক, সে শাসক দলের যত বড়ই ব্যক্তি হোক, রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত আমার কাছ থেকে রেহাই পাননি। বিগত দিনে আপনারা তার অনেক প্রমাণ আপনাদের কাছে রয়েছে। আমি 34 বছরের লেফট ফ্রন্টের বিরুদ্ধে সক্রিয়ভাবে রাজনীতি করেছি। সেই রাজনীতি করতে গিয়ে জেলায় 91-এ অনিল কুমার এসপি, গৌরব দত্তর মতো এসপি, 96-এ এমকে সিংয়ের মতো পুলিশ সুপার, লাস্ট 2003-04 সালে জ্ঞানবন সিংয়ের মতো অত্যন্ত দক্ষ আইপিএস, তাদের মোকাবেলা করে এই জেলায় রাজনীতি করেছিলাম। কিন্তু বর্তমান যে সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার, আমার লজ্জা লাগছে বলতে যে এই সরকারের আমি 6 মাস মন্ত্রী ছিলাম। এই সরকারের যখন মন্ত্রী ছিলাম, তখন এই সরকারের আরেকজন পুলিশের এসপি ছিল এই জেলায়, তার নাম হুমায়ুন কবির। আমি দেখতাম তিনি উপরে অনেক কিছু ডামামা করতেন, অনেক নাটক করতেন, কিন্তু তখন তিনি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের অর্ডারে যেমন চলতেন, আবার এখানে কংগ্রেসের নেতৃত্বের সঙ্গেও তিনি আন্ডারগ্রাউন্ডে অনেক কিছুর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করতেন, অ্যাডজাস্টমেন্ট করে চলতেন। কিন্তু আজকের যে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে সঙ্গে নিয়ে 34 বছরের বাম জামানার অবসান ঘটিয়েছেন, 2009-এর পার্লামেন্ট ইলেকশনে একা এমপি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের 6 জন, বামফ্রন্টের 35 জন, 42 জনের মধ্যে এই সংখ্যা ছিল। সেই 2004 থেকে 2009-এ মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস হাইকমান্ডকে বুঝিয়ে তিনি 28টা সিটে লড়াই করলেন, জয়লাভ করলেন কটা, 1 থেকে তিনি 19, তার এসইউসি জোট সঙ্গে জয়নগরের সিট নিয়ে 20, কংগ্রেস কিন্তু 6-6-এর জায়গায় থেকে গেল। তাহলে যে মমতা বন্দ্যোপাধ্যায় তারই রাজনৈতিক ক্যারেক্টার কি সেটাই আমরা বুঝতে পারেন। আজকে তিনি সব থেকে বড় রাজনৈতিক শত্রু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে বলছেন, তিনি বারবার এখানে সাম্প্রদায়িকের কথা তুলছেন, কোথাও মুসলিম সমাজের ঈদগার ময়দানে যাচ্ছেন, কখনো ইফতার পার্টিতে যাচ্ছেন হিজাব পরে, তিনি অনেক নাটক করছেন। কিন্তু আবার দেখছি এই মুর্শিদাবাদ জেলায় যেখানে 70% মুসলিমের বসবাস, সেই মুসলিমদের কি জলঙ্গি, কি রানীনগর, কি রানীতলা, কি ডোমকল, কি লালগোলা, কি শামশেরগঞ্জ সুতি, এইসব পুলিশ স্টেশনে যে সমস্ত মুসলিমরা বসবাস করে তাদের বিনা অপরাধে তাদেরকে পানি কেস, বিরোধী থাকলেও বিরোধীদের তো দেওয়া হচ্ছে, এমনকি শাসক দলের যে গোষ্ঠীদ্বন্দ্ব তাদেরও কাউকে কাউকে সাইজ করার জন্য পানি কেসের, এনডিবিএস কেসের ভয় দেখানো হচ্ছে। তো এইভাবে এখানকার প্রশাসন চলছে। সর্বশেষ যেটা আমার দল ত্যাগ বা বিজেপি করার, এটা আমি আপনাকে আজকে বলে দিচ্ছি যে আমি 30 বছর কংগ্রেস করার পর 2012 সালের 20-এ নভেম্বর কংগ্রেসের বিধায়ক পদ এবং 4টে কংগ্রেসের পোস্টে ছিলাম, সমস্ত পদ থেকে রিজাইন দিয়ে আমি তৃণমূল কংগ্রেসের মেম্বারশিপ নিয়েছিলাম 20-এ নভেম্বর 2012। 24 ঘন্টার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে মন্ত্রিসভায় স্থান দিয়েছিলেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার ছাড়া কিছুই জানেন না, মানুষের সঙ্গে অত্যন্ত মিথ্যাচার করে, অত্যন্ত নাটকবাজি তার চলাফেরা সব কিছুতে। আর তার এখন একটাই, তার দলের কোনো জেলার নেতাকে তিনি বিশ্বাস করেন না, তার মন্ত্রিসভার সহকর্মীদের তিনি কোনো গুরুত্বপূর্ণ জায়গায় রাখলেও কোনো কাজ করতে দেন না। তিনার একটাই কাজ, তিনার প্রত্যেকটা জেলার এসপি, ডিএম, তার নিচে এসডিও, এডিএম, ওসি, বিডিও, এনারাই হচ্ছে তৃণমূলের পার্টির ক্যাডার। তাদের
এই যে গণতন্ত্র, গণতান্ত্রিক একটা দেশে ভারতবর্ষে বিজেপির এর আগেও ক্ষমতায় এসেছিল অটল বিহারী বাজপেয়ী জি প্রধানমন্ত্রী হয়েছিলেন, 2014 সালে মোদিজির নেতৃত্বে একাই 282টা 543-এর মধ্যে দখল করেছিলেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে সঙ্গে নিয়ে 2011-তে 2009 আগেই বললাম এক থেকে উনি 19-এ পৌঁছালেন, তার সুফলতাটা তিনি 2011 কংগ্রেসকে সঙ্গে নিয়ে 34 বছরের বাম জামানার অবসান ঘটালেন। যে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের চুলের মুঠি ধরে কলকাতার রাজপথে মমতা ব্যানার্জিকে 200 মিটার ছেঁচড়িয়ে গাড়িতে তুলেছিল, এখন মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুলিশ নির্ভরশীল রাজনীতি করতে অভ্যস্ত হয়েছে। তাই এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার সাধারণ মানুষে পরিণত করতে পারবে ভারতীয় জনতা পার্টি। পশ্চিমবাংলায় 34 বছরের সিপিএম আজকে অস্তিত্বহীন হয়ে পড়েছে, কংগ্রেসেরও আজকে খুব দৈন দশায় পৌঁছিয়েছে। ভারতবর্ষের কংগ্রেস নেতৃত্বরা মমতা ব্যানার্জিকে তুল্লা দিচ্ছে, আর মমতা ব্যানার্জি 21 জুলাই 2016 কলকাতার টিপু সুলতান মসজিদের সামনে দাঁড়িয়ে বলেছে সোনিয়া গান্ধীর হাত শক্ত করো। সেই মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন কংগ্রেসের এমএলএদের মারছে, কারা? পুলিশের সহায়তায় এক শ্রেণীর তৃণমূল কংগ্রেস কর্মী, তাকে পূর্ণ মদদ দিচ্ছে। কংগ্রেসের বিধানসভার নেতা, রাজ্যের বিরোধী দল নেতা আব্দুল মান্নান, তিনি তার দলের যে বিরোধী দল নেতার পোস্ট, যে সুযোগ সুবিধা, সেটা কোথায় হাতছাড়া হয়ে যাবে বলে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে ভিক্ষা চাইছেন যে আমার আর বিধায়কদের যেন ভাঙিয়ে নিয়েন না, 30-এর নিচে নেমে গেলে বিধানসভার বিরোধী দল নেতার পোস্ট খোয়াতে হবে। তাই গত কদিন আগেও দেখলাম যখন পঞ্চায়েতে ভোট লুট হলো, তখন মমতা ব্যানার্জির বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে, এই অন্যায় কাজের বিরুদ্ধে, গণতন্ত্র হত্যার বিরুদ্ধে বিরোধী দল নেতা কোনো কথা বললেন না। তিনি কি বলতে গেলেন, মমতা ব্যানার্জিকে দেখা করে তিনি বলতে গেলেন আর যেন কংগ্রেসের বিধায়কদেরকে ভাঙিয়ে যেন তৃণমূলে না নেওয়া হয়। তার প্রমাণ আপনারা দেখবেন যে এরপরে 5 জন বিধায়ক 2 তারিখে, এই জেলার 3 জন, একজন সিনিয়র এমএলএ আইসিসির সম্পাদক, কাশ্মীরের দায়িত্ব ছিলেন, এখন ঝাড়খণ্ডের অবজারভার, তিনি তৃণমূলে যোগদান করছেন। এই জেলার জেলা কংগ্রেসের সভাপতি 4 বারের বিধায়ক, আমাদের সহযোগিতায় 4-4 বার বিধায়ক হয়েছে, সেই বিধায়কও তিনি বলছেন আমি তৃণমূলে গিয়ে, তৃণমূলের যারা আমাদের সঙ্গে পাঙ্গা নিয়েছে, যারা আমাদের, যেসব পুলিশ অফিসার আমাদের টাইট দিয়েছে, তাদের আমরা টাইট দেবো। তাহের বাবু, এই স্বপ্ন সফল হবে না, কারণ যদি সত্যিকারের শাসক দলের সঙ্গে লড়াই করতে হয়, তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করতে হয়, আমি যেদিন, আপনি নিজে ছিলেন, যেদিন সভা হয় ভোটের জন্য, 30-স্তর পঞ্চায়েতের জন্য কি পরিমাণ মানুষজন আমাদের সবাই ছিল, সেই সভাতে আতঙ্কগ্রস্ত হয়ে তারা দেখছে যে বেল্লাঙ্গা 2 পঞ্চায়েত সমিতি তৃণমূল পাবে না, জিতবে না, 3টে জেলা পরিষদের আসন জিতবে না, তাই তাদের পার্শ্ববর্তী থানা থেকে পুলিশের অফিসার, এমনকি খোদ মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার, অন্ধ গভর্নমেন্ট থেকে যে 2000 পুলিশ রাজ্য সরকার পেয়েছিল, তার মধ্যে এই জেলাতে 200 পুলিশ ছিল অন্ধের, সেই অন্ধের পুলিশ নিয়ে 23টা গাড়ি নিয়ে আমার গোটা এলাকাকে তিনি ঘিরে নিলেন, এবং ভোটের দিনে প্রায় আমাকে বন্দি হয়ে বাড়িতে থাকতে হলো, কারণ আমি যদি বেড়াই, একজন পুলিশ অফিসার বলছে আপনি বেড়ালে যদি আপনাকে মার্ডার করে দেয়, তার জন্য আমরা কোনো দায় নেব না। আর দেখলাম পার্শ্ববর্তী সালার, ভরতপুর, কাঁদি, বোলপুর আশপাশ থেকে 780টা মোটর বাইকে সিভিক ভলেন্টিয়ারের ড্রেস পরে তালিকপুর হয়ে, সালার হয়ে, টিয়া ঘাট দিয়ে আমার এলাকায় ঢোকানো হলো, সেই লোকরা এসে ভোট লুট করলো। তাদের মোকাবেলা করার জন্য আমি মনে করেছি যে এটাই আমার ফার্স্ট এবং লাস্ট, যে রাজনৈতিক থেকে যদি কোনো দিন সন্ন্যাসী নিতে হয় নিব, কিন্তু যতদিন রাজনীতি করব ভারতীয় জনতা পার্টি করব, এবং এদের এই লুটের পার্টিদের, লুটেরাদের, তুলাবাজদের মোকাবেলা করব। এটাই রাজ্য বা জেলা নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব সহ কথা কি দায়িত্ব পালন করবে?
দেখুন, এটা আমার বিষয় না, এটা আমি কোনো আপনাদের কাছে বলতে পারবো না। আমি ভারতীয় জনতা পার্টির জেনারেল সেক্রেটারি, এই রাজ্যের যিনি অবজারভার কৈলাস বিজয় বর্গী, তিনার সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম। রাজ্যের সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে কলকাতায় দু তিনবার তিনার সঙ্গে আমি মিটিং করেছি। তিনাদের সঙ্গে কথাবার্তা বলেই কৈলাসজির নিজের আহ্বানে সাড়া দিয়ে আমি 25 তারিখে দিল্লিতে সর্বভারতীয় পার্টি অফিসে তিনার আহ্বানে সাড়া দিয়ে আমি তিনার এবং আরও দুজন সিনিয়র লিডার তাদের উপস্থিতিতে আমাকে বিজেপিতে গ্রহণ করা হয়েছে। আমি বিজেপির সমস্ত সংবিধান, সমস্ত সিস্টেম, সমস্ত রাজনৈতিক সিদ্ধান্ত মেনে চলার চেষ্টা করব। আমাকে যে জায়গায় যে পজিশনে দল দায়িত্ব দেবে আমি সেটাই নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব। আপনার সাথে অজিত চৌধুরীর খুব একটা ভালো সম্পর্ক ছিল, এখনো আছে? অজিত চৌধুরীর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক, আমি তাকে দাদা বলি, আমাকে সে ভাই বলে, আমার সাথে পারিবারিক সম্পর্ক রয়েছে, আমার মেয়ে ছেলে তাদের সঙ্গে তার যোগাযোগ আছে, এখনো কথা বলা বলি আছে, এ নিয়ে কোনো দ্বিমত নাই। আগামী দিনে আমি বিজেপির যে পজিশনেই থাকি অজিত চৌধুরীর সঙ্গে সৌজন্যতা থাকবে, তার সঙ্গে বাক্য আলাপ থাকবে, কিন্তু পলিটিক্যালি তার বিরুদ্ধে, সে যতক্ষণ কংগ্রেসে থাকবে ততক্ষণ তার বিরুদ্ধে বিজেপির যে কোনো পজিশনে আমাকে যে জায়গায় বলতে বলবে, যে অনুমতি দেবে, আমি সেইভাবেই কাজ করব, এটার সঙ্গে কোনো পলিটিক্যাল কোনো আন্ডারস্ট্যান্ডিং হবে না। এটা আমাদের জেলা সেক্রেটারি সুকান্ত রায়, আমি হলাম জেলা সেক্রেটারি সংকর্ত চাবল লাগে, হ্যাঁ দিচ্ছে, বানাচ্ছে, বানাচ্ছে, সব জিনিস